আসসালামু আলাইকুম, আমি রিমা। আজকে আমি গুলশান একে চলে আসছি, মানে খুবই ইন্টারেস্টিং এবং ইউনিক একটা আইটেম খাবো একটা রেস্টুরেন্টে, আর আপনাদের সাথে শেয়ার করে দিব। মানে আমি আজকে আমার লাইফের সবথেকে দামি আইসক্রিম খাবো, মানে তাদের ফেসটা আমি প্রায় 7-8 মাস আগে দেখছিলাম, মানে খুবই ইউনিক লাগছে আমার এই আইসক্রিমটা। প্রাইসটাও অনেক বেশি, সো ভাবলাম আমিও একবার ট্রাই করি আর আপনাদেরকেও জানাই দিই, যেহেতু এটা বাহিরের দেশের নাকি তারা অথেন্টিকভাবে শুধু এই রেস্টুরেন্টটাতেই হচ্ছে আনছে। তো এই ভিডিওটাতে এই আইসক্রিম সম্বন্ধে আপনাদেরকে জানাবো, প্রাইস সব কিছু ডিটেলস দিব, আশা করি আপনাদের অনেক উপকারে আসবে। সো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওগুলি শেয়ার করে দিয়ে আমার পাশে থাকবেন। তো এখন রেস্টুরেন্টের ভিতরে যাই, তারপরে নামটা বলতেছি। তো আমি হচ্ছে কফি শপটার ভিতরে চলে আসছি। এটা হচ্ছে বসফরাস হচ্ছে রেস্টুরেন্ট নাম তাদের। হচ্ছে এটা হচ্ছে মেনু কার্ড একটা বইয়ের মতো, তো এখানে আমি সব কিছু তো আপনাদের দেখাতে পারবো না, আর এটা একটু দেখে নিন। তো অনেক আইটেম আছে তাদের, তো আমি হচ্ছে আজকে জাস্ট ট্রাই করতে আসছি তাদের যে আইসক্রিমগুলি, আইসক্রিমগুলির মধ্যে ট্রাই করবো, আর আপনারা একটু এখানে দেখে নেন কী কী ফ্লেভার আছে। আর এই আইসক্রিমগুলোর নাম হচ্ছে মোচি আইসক্রিম, জাপানে এগুলোকে মোচি আইসক্রিম বলা হয়, তো এটা একটা জাপানিজ আইসক্রিম, এটার নাম হচ্ছে মোচি। এখানে অনেকগুলো ফ্লেভারই আছে কিন্তু সবগুলো অ্যাভেলেবল নাই, তিনটা মাত্র আছে, সেটা হচ্ছে ম্যাঙ্গো, স্ট্রবেরি, আর আরেকটা কোনটা বললো, এই যে মাচা গ্রিন টি ফ্লেভারের, এই তিনটাই অ্যাভেলেবল আছে। তো আমি হচ্ছে এই তিনটার মধ্যে দুইটা ট্রাই করব। আর এখানে প্রাইসটা লেখা হচ্ছে 365 টাকা, প্লাস ভ্যাট হচ্ছে ইনক্লুড হবে, তো ভ্যাট কত পার্সেন্ট নেয় সেটা আমি অ্যাড করে প্রাইসটা বলে দিচ্ছি। আর এখন আমি হচ্ছে দুইটা অর্ডার দিয়ে নিই। এক্সকিউজ মি, ম্যাঙ্গো ফ্লেভারে একটা দিবেন আর হচ্ছে স্ট্রবেরি একটা দিবেন, আর আচ্ছা কত পার্সেন্ট ভ্যাট যোগ হবে? 10%। আচ্ছা ঠিক আছে, পুরো বই তো দেখানো সম্ভব হয় নাই, কিন্তু তাদের এখানে তুর্কিশ ডেজার্ট পাওয়া যায়, তুর্কিশ মানে ডেজার্ট, এই যে পাকলাভা, তো এটা তো তুর্কির অনেক ফেমাস একটা ডেজার্ট। তো আমি জাস্ট আপনাদের দেখাই দিই যে তাদের এখানে দামটা কত, একটু দেখে নেন। তো আপনাদের যারা হচ্ছে তুর্কিস ডেজার্ট খেতে চান এখানে খেতে পারেন, বাকলাভা পার পিস কত করে এটা আপনারা দেখে নিলেন। এই যে সেই আইসক্রিমটা চলে আসছে, আপনারা একটু দেখে নিন, সাইজটা আমি দেখাই দিই। ক্যামেরাতে কেমন আসতেছে আমি জানি না, বাট একদম মানে ছোটো, খুবই ছোটো একটা সাইজ, এই যে এরকম করে বুঝাই এরকম টাইপসের, কিন্তু প্রাইস হচ্ছে 365 টাকা, প্লাস 10% ভ্যাট ইনক্লুড হবে। টোটাল কত আসবে সেটা আমি যখন পাবো বিলটা তখন বলে দিচ্ছি। আর এখন এই আইসক্রিম সম্বন্ধে একটু বলে নিই, এটা হচ্ছে জাপানিজ একটা আইসক্রিম, হ্যাঁ এটা জাপানিজ একটা ডেজার্ট বলা চলে। তারা এখানে হচ্ছে দুবাই থেকে এটা ইম্পোর্ট করে, আমি ভাট থেকে শুনলাম তারা দুবাই থেকে এটা ইম্পোর্ট করে আনে, কিন্তু এটা হচ্ছে জাপানিজ একটা আইসক্রিম। আর এই জাপানিজ আইসক্রিমে আমি যখন তাদের পেজটা দেখছিলাম, আমি প্রায় 8 মাস আগে তাদের পেজ দেখছি, পেজ দেখার পরে প্রাইস দেখলাম, মানে দেখতে খুবই সুন্দর লাগে দেখুন, তো আমি দেখার পরে প্রাইসটা দেখলাম, তো প্রাইস দেখে আমি আর আসি নাই, যে প্রায় 8 মাস আগেই হবে দেখছিলাম, তো আসি নাই যে এত দাম দিয়ে এরকম আইসক্রিম খাবো। বাট আমি ভাবলাম যেহেতু তারা অথেন্টিক, মানে তাদের পেজে লিখছে যে অথেন্টিক একদম জাপানিজ এই আইসক্রিমটা তারা দিচ্ছে, এই জন্য আমি আজকে চলেই আসলাম ট্রাই করতে। তো এটা হচ্ছে একটা স্টিকি রাইস, জাপানের একটা স্টিকি রাইস দিয়ে হচ্ছে রাইসের গুঁড়া দিয়ে মানে তৈরি করা হয় এটা, এই যে উপরে যেটা দেখতেছেন এটা হচ্ছে সেই জাপানিজ স্টিকি রাইস দিয়েই তৈরি করা এই গোল জিনিসটা, আর ভিতরে হচ্ছে বিভিন্ন ফ্লেভারের আইসক্রিম, যেমন এটা ম্যাঙ্গো আর এটা হচ্ছে স্ট্রবেরি ফ্লেভারের, এটাই হচ্ছে মেনলি, মানে এই জিনিসটা একটু আঠালো টাইপসের হবে, তো আমি আগে একটু টেস্ট করে দেন আবার বলতেছি এই বিষয়ে। তো এখন আমি এই যে স্ট্রবেরি ফ্লেভারটা খাবো, দেখি কেমন লাগে খেতে। এটা এটা থেকে একদম মানে বোঝা যাচ্ছে যে স্ট্রবেরির যে ফ্লেভারটা সেটা একদম ভালো মতো আসতেছে। তাছাড়া এই যে উপরের যে স্টিকি রাইসের যে প্রলেপটা, হ্যাঁ এটা একটা ভাতই বলা চলে, রাইস যেহেতু রাইসের গুঁড়া দিয়ে এটা তৈরি হয়েছে, এমন করা হয়েছে, তো এই এটার কোনো নিজস্ব ফ্লেভার পাচ্ছি না, সম্পূর্ণটাই হচ্ছে স্ট্রবেরি ফ্লেভার আসতেছে।
এই তো এটা এটার ছিল। এখন এই ম্যাঙ্গো ফ্লেভারটা আমি একটু খেয়ে দেখি যে এটার কি আসে। ম্যাঙ্গো ফ্লেভারটা খাইলাম, আর ম্যাঙ্গো ফ্লেভারের যে আইসক্রিমটা সেটা থেকে একদম ম্যাঙ্গোর যে ফ্লেভারটা সেটাই পাওয়া যাচ্ছে। মানে মনে হচ্ছে না যে লোকাল কোনো আইসক্রিম, লোকাল আইসক্রিমের মতো না, তার মানে তার হচ্ছে সত্যি হয়তো ইম্পোর্ট করছে, আমি তো জানি না, বাট ফ্লেভারটা ওরকম আসতেছে, একদম রিয়েল যে ম্যাঙ্গোর সেরকম ফ্লেভার আসতেছে। এখন আমি একটু আপনাদেরকে দেখাই একটা জিনিস, যে এই যে এই জিনিসটা যে স্টিকি মানে আঠালো হয় সেটা আমি দেখাই একটু। এই যে দেখেন, এই যে হ্যাঁ একটু আঠালো টাইপের হয়, এটার ভিতরে হচ্ছে আইসক্রিমটা দিয়ে প্রলেপটা করে এই হচ্ছে আইসক্রিমটা মেনলি তৈরি করা হয়। তো এখন কথা হচ্ছে যে আমি যেটা খেয়ে বুঝলাম, আপনারা যদি একবার ট্রাই করতে আসেন তাহলে আপনাদের জন্য ওর্থিট হবে, বাট বারবার ট্রাই করার মতো কোনো এটা জিনিস না আমার যেটা মনে হয়েছে। আর আপনাদের যে ফ্লেভারটা পছন্দ আপনারা সেই ফ্লেভারটা নেবেন, কারণ কি স্টিকি রাইসটার কোনো ফ্লেভার নাই নিজস্ব, আইসক্রিমটা যে ফ্লেভারের থাকে সেটাই হচ্ছে পাওয়া যায়। এই জন্য আপনারা যে ফ্লেভারটা পছন্দ আইসক্রিম, ম্যাঙ্গো ফ্লেভার, চকলেট ফ্লেভার, ভ্যানিলা ফ্লেভার, সেটাই আপনারা নিয়ে নেবেন। আর দাম অনুযায়ী সাইজটা একদমই মানে কম, কিন্তু যেহেতু এটা বাহির থেকে তারা ইম্পোর্ট করতেছে, তাও আবার এরকম গুলশানের মতো একটা জায়গায়, এই জন্য হয়তো বা দাম বেশি। তো ইউনিক যেহেতু আপনারা একবার খেতে আসতে পারেন, আমাকে যদি বলা হয় যে আমি আর আসবো কি না, তো আমি আর আসবো না, মানে একবারই শেষ এনাফ এটা খাওয়ার জন্য। তো এটাই ছিল আর কি এটার হচ্ছে রিভিউ। আর এটা হচ্ছে তাড়াতাড়ি খেয়ে ফেলতে হবে, নাস্তা এটা গলে যাবে, সো আমি এখন আর কথা বলবো না, এটা আমি খেয়ে ফেলবো, দেন যাওয়ার সময় আর কিছু ইনফরমেশান পেলে বলে দেবো। বিলটা চলে আসছে, টোটাল বিল আসছে হচ্ছে 908 টাকা, কারণ 10% সার্ভিস চার্জ ছিল আর হচ্ছে 10% ভ্যাট ছিল। আর আরেকটা কথা বলি, সেটা হচ্ছে তার ওইখানে 365 জায়গায় তারা কাটাকাটি করে 375 লিখছিলো, তো আমি হচ্ছে খেয়াল করিনি। তো পার পিস আইসক্রিম হচ্ছে 375 টাকা প্লাস 10% ভ্যাট আর 10% সার্ভিস চার্জ হবে। তো আপনারা যারা জাপানে যান নাই আমার মতো, এই যে খুব এক্সাইটেড হয়ে এসে খেলাম, তো এরকম খেতে পারেন একবার, বারবার খাওয়ার মতো না, মানে আমার অতীত মনে হয় নাই এত টাকা দিয়ে খাওয়ার মতো। সো এটাই ছিল, এই জন্য আমি আপনাদের জানাই দিলাম। এই পর্যন্তই থাক ভিডিওটা, এখন আমি বিলটা পে করে দিই।